অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ, ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স টপিক 5, আইএসএলএ মডেলের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। আস্তে আস্তে আমরা আইএসএলএ মডেলের শেষ দিকে চলে এসেছি, আর হয়তো তিনটি ক্লাস নেয়ার পর আমাদের আইএসএলএ মডেলটি শেষ হয়ে যাবে। যতই আমরা সামনের দিকে আগাচ্ছি, ততই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইএসএলএ মডেলটি ধীরে ধীরে জটিল রূপ ধারণ করছে। তাই তোমাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, সেটি আগেও বলেছি আবারও বলছি, যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করতে হবে, কোনো একটি ক্লাস বিচ্ছিন্নভাবে করলে সেটি বোঝা যাবে না। এই কারণে প্রতিটি ক্লাস প্রথম থেকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে এবং পূর্বের যে পাঠ সেটি শেষ করে, সেটি আত্মস্থ করে পরবর্তী পাঠের দিকে মনোযোগ দিতে হবে। যাই হোক, আমাদের আজকের বিষয়বস্তু আইএসএলএ মডেলের রাজস্ব নীতি ও ক্রাউডিং আউট প্রভাব, ফিসক্যাল পলিসি অ্যান্ড ক্রাউডিং আউট এফেক্ট ইন আইএসএলএম মডেল। আজ মূলত আলোচনা করব রাজস্ব নীতি এবং ক্রাউডিং আউট প্রভাব নিয়ে। রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি তিনটি ইনস্ট্রুমেন্ট নিয়ে মূলত আলোচনা করা হবে, সরকারি ব্যয় বৃদ্ধি বা অ্যান ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, থোক কর হ্রাস বা এ ডিক্রিজ ইন লামসাম ট্যাক্সেস, কর হার হ্রাস বা এ ডিক্রিজ ইন ট্যাক্স রেট। ক্রাউডিং আউট এফেক্টের মধ্যে আমরা আলোচনা করব, ক্রাউডিং আউট এফেক্ট কি, ক্রাউডিং আউট এফেক্ট ছোট হবে না বড় হবে এটি কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ক্রাউডিং আউট এফেক্টের উপর আইএস এবং এলএম রেখার ঢাল নিয়ে আলোচনা করা হবে। আইএসএল মডেল বিশ্লেষণে দুটি রেখা ব্যবহৃত হয়, এক আইএস রেখা এবং দুই এলএম রেখা। আইএস রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও আয় স্তরের সম্পর্ক নির্দেশ করে, যখন দ্রব্য বাজারে ভারসাম্য বিরাজ করে। অন্যদিকে এলএম রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও আয় স্তরের সম্পর্ক নির্দেশ করে, যখন মুদ্রা বাজারে ভারসাম্য বিরাজ করে। আইএস রেখা সুদের হার এবং আয় স্তরের বিপরীত সম্পর্ক, অন্যদিকে এলএম রেখা সুদের হার এবং আয় স্তরের মধ্যে সরাসরি সম্পর্ক নির্দেশ করে। এই কারণে আইএস রেখাটি ডান দিকে নিম্নগামী, এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আইএস এবং এলএম রেখার ছেদ বিন্দুতে আইএসএলএম মডেলের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। কোনো কারণে আইএস বা এলএম রেখা স্থান পরিবর্তন করলে বা অবস্থান পরিবর্তন করলে আইএসএলএম মডেলের ভারসাম্য অবস্থার বিঘ্ন ঘটে এবং নতুন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। রাজস্ব নীতি এবং মুদ্রানীতির কারণে আইএস ও এলএম রেখার স্থান পরিবর্তন হয় বা স্থানান্তর ঘটে। রাজস্ব নীতি বলতে সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালাকে বোঝায়। সরকার দেশের আয়, উৎপাদন, নিয়োগ, দামস্তর এবং স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য কর নীতি, ব্যয় নীতি, বাজেট নীতি ও ঋণ নীতির সাহায্য নিয়ে থাকে। রাজস্ব নীতি তিন ধরনের হয়ে থাকে, নিউট্রাল, এক্সপেনশনারি এবং কন্ট্রাকশনারি, অর্থাৎ নিরপেক্ষ, সম্প্রসারণশীল এবং সংকোচনমূলক। রাজস্ব নীতি বাস্তবায়নের জন্য সরকার বেশ কিছু হাতিয়ার ব্যবহার করে থাকে, যেমন সরকারি ব্যয় বা জি, কর রাজস্ব বা টি, হস্তান্তর পাওনা বা আর, এছাড়া ঋণ নীতি, বাধ্যতামূলক সঞ্চয়, ভর্তুকি ইত্যাদি ব্যবহার করে থাকে। আজকের ক্লাসে আইএসএলএম মডেলে সরকারি ব্যয় ও করের প্রভাব নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী ক্লাসে মুদ্রানীতি নিয়ে আলোচনা করা হবে। মুদ্রানীতির অন্যতম হাতিয়ার হল অর্থের যোগান। সরকারের যে রাজস্ব নীতির কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে আয় ও নিয়োগ সম্প্রসারিত হয়, তাকে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি বলে। সম্প্রসারণমূলক রাজস্ব নীতিতে সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হ্রাস বা হস্তান্তর ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য আয় স্তর বৃদ্ধি পায়। আবার সংকোচনমূলক রাজস্ব নীতিতে সরকারি ব্যয় হ্রাস, কর বৃদ্ধি বা হস্তান্তর ব্যয় হ্রাস পেলে
ভারসাম্য আয়ের স্তর হ্রাস পায়। এখন চিত্রের সাহায্যে আমরা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি এর ব্যাখ্যা করব। চিত্রে ক প্যানেলে কেন্সীয় ক্রস অর্থাৎ এই চিত্রে পরিকল্পিত ব্যয় এবং প্রকৃত ব্যয় রেখার মাধ্যমে দ্রব্যবাজারের ভারসাম্য দেখানো হয়েছে। খ প্যানেলে অর্থের চাহিদা রেখা এবং অর্থের যোগান রেখার সাহায্যে মুদ্রাবাজারের ভারসাম্য দেখানো হয়েছে। এবং সর্বশেষ গ প্যানেলে দ্রব্যবাজার এবং মুদ্রাবাজার উভয় বাজারের যুগপৎ ভারসাম্য দেখানো হয়েছে। চিত্রে এ বিন্দুতে দ্রব্যবাজার এবং মুদ্রাবাজারের প্রাথমিক ভারসাম্য, ধরা যাক সরকারের ব্যয় প্রাথমিক অবস্থায় G1 পরিমাণ, এমত অবস্থায় ধরা যাক সরকার সরকারি ব্যয় বৃদ্ধি করে, ফলে পরিকল্পিত ব্যয় রেখা PE1 হতে PE2 তে স্থানান্তরিত হয়। এর ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয় এবং ভারসাম্য আয় স্তর বৃদ্ধি পায়। এবং গ প্যানেলে আইএস রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। আমরা দুইটি আইএস রেখা এখানে দেখাচ্ছি, একটিতে সরকারি ব্যয়ের পরিমাণ G1 এবং অন্যটিতে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে G2 হয়েছে। আয় বৃদ্ধির ফলে মুদ্রাবাজারে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা উপরে স্থানান্তরিত হয় এবং ভারসাম্য বিন্দু উপর স্থানান্তরিত হয়ে সুদের হার বৃদ্ধি পায়। সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে ব্যক্তিখাতে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়, এই কারণে পি রেখা আবার নিচে স্থানান্তরিত হয় এবং ভারসাম্য আয় স্তর Y3 থেকে Y2 হ্রাস পায়। অতএব ISLM মডেলে ভারসাম্য বিন্দু A হতে B স্থানান্তরিত হয়। এখানে A হল দ্রব্য ও মুদ্রাবাজারে প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং B হল দ্রব্য ও মুদ্রাবাজারের পরিবর্তিত ভারসাম্য বিন্দু। সম্প্রসারণমূলক রাজস্ব নীতিতে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে আইএস রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। অন্যদিকে সংকোচনমূলক রাজস্ব নীতিতে সরকারি ব্যয় হ্রাস অথবা করের পরিমাণ বৃদ্ধি অথবা হস্তান্তর পাওনা হ্রাসের ক্ষেত্রে এই আইএস রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়। সুতরাং সম্প্রসারণমূলক এবং সংকোচনমূলক রাজস্ব নীতি বুঝতে হলে আমরা শুধুমাত্র আইএস রেখার স্থানান্তর দিয়েই বিষয়টিকে বুঝতে পারি। আইএস রেখা যদি ডান দিকে স্থানান্তর হয় তাহলে ভারসাম্য আয় স্তর বৃদ্ধি পায়, ফলে এটি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। অন্যদিকে আইএস রেখা যদি বামে স্থানান্তরিত হয় তবে ভারসাম্য আয় স্তর হ্রাস পায় এবং সেটিকে বলা হয় সংকোচনমূলক রাজস্ব নীতি। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে প্রথমে কেন্সীয় ক্রসে সরল গুণক ক্রিয়াশীল হওয়ায় আয় Y1 হতে Y3 বৃদ্ধি পায়। পরবর্তীতে মুদ্রাবাজারে সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে ব্যক্তিখাতে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়, ফলে আয় Y3 থেকে Y2 পরিমাণ হ্রাস পায়, যেটিকে বলা হচ্ছে ক্রাউডিং আউট প্রভাব। অতএব ISLM মডেলে সরকারি ব্যয় বৃদ্ধির নিট প্রভাব হল Y1 Y2। চিত্রে Y1 Y2 হচ্ছে ISLM মডেলে সরকারি ব্যয় বৃদ্ধির নিট প্রভাব। ISLM মডেলে সরকারি ব্যয় কর এবং কর হার পরিবর্তনের প্রভাব ভিন্ন ভিন্ন হয়। আমরা খুব সংক্ষেপে এই বিষয়গুলো একটু দেখাব। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আইএস রেখা 1/(1 - B) ইন্টু ∆G বার পরিমাণ ডানে স্থানান্তরিত হয়, অর্থাৎ এখানে A থেকে C এই দূরত্বের পরিমাণ হচ্ছে 1/(1 - B) ইন্টু ∆G বার। এখানে 1/(1 - B) কে সিম্পল মাল্টিপ্লায়ার বা সিম্পল কেন্সিয়ান মাল্টিপ্লায়ার বলা হয়ে থাকে। অতএব প্রাথমিকভাবে আয় বৃদ্ধির পরিমাণ কেন্সীয় সরল গুণক গুণ ∆G বার, কিন্তু এই আয় বৃদ্ধি বজায় থাকে না। আয় বৃদ্ধির কারণে মুদ্রাবাজারে
অর্থের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সুদের হার বৃদ্ধি পায়, ফলে বিনিয়োগ হ্রাস পায়, অতঃপর দ্রব্যবাজারে পরিকল্পিত ব্যয় হ্রাসের কারণে আয় হ্রাস পায়। শেষ পর্যন্ত নতুন আইএস রেখা IS-2 স্থানান্তরিত হয়। তো নতুন আইএস রেখা IS-2 এবং LM রেখার ছেদ বিন্দু বিতে ISLM মডেল অর্থাৎ দ্রব্য ও মুদ্রা বাজারে ভারসাম্য অর্জিত হয়। অতএব চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ Y1 Y2 বা Δy সমান 1/1 - B প্লাস DK/H ইন্টু Δg বার। এখানে 1/1 - B প্লাস DK/H হল ISLM মডেলের সরকারি ব্যয় গুণক। এই গুণকটি কেন্সীয় সরল গুণক 1/1 - B এর চেয়ে ছোট। আমরা গত ক্লাসে ISLM মডেল ফিসক্যাল পলিসি মাল্টিপ্লায়ার কিভাবে বের করতে হয় সেটি অ্যালজেব্রিক্যালি করে দেখিয়েছি। আমাদের ISLM মডেলের পুরো প্রক্রিয়াটিকে আমরা সংক্ষেপে যদি এভাবে দেখাই তাহলে আমরা দেখতে পাই যে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে প্রাথমিক অবস্থায় যে আয় বৃদ্ধি ঘটে সেটি হচ্ছে সিম্পল মাল্টিপ্লায়ার, এবং পরবর্তীতে মুদ্রাবাজারে এই আয় বৃদ্ধির কারণে অর্থের চাহিদা বৃদ্ধি পায় এবং সুদের হার বৃদ্ধি পায়। সুদের হার বৃদ্ধির কারণে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়। সুদের হার বৃদ্ধির কারণে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ হ্রাস পাওয়াকে ক্রাউডিং আউট বলা হয়। এই ক্রাউডিং আউট এফেক্টের কারণে চূড়ান্তভাবে আয় বৃদ্ধির পরিমাণ ISLM মডেল মাল্টিপ্লায়ার গুণ Δg-এর সম পরিমাণ বৃদ্ধি পায়, যেটির পরিমাণ সরল কেইনসীয় গুণকের চেয়ে অর্থাৎ 1/1 - B ইন্টু Δg-এর চেয়ে কম। অতএব এখানে আমরা দেখতে পাই যে প্রথম আয় বৃদ্ধি পায় এবং পরে এই আয়টি পুনরায় হ্রাস পায়। সরকারি ব্যয় বৃদ্ধির কারণে চূড়ান্তভাবে ISLM মডেলে আয় বৃদ্ধির পরিমাণ Y1 Y2। থোক কর হ্রাসের ক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধির অনুরূপ প্রতিক্রিয়া দেখা যায়, তবে কর হ্রাসের ক্ষেত্রে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, তবে সমপরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধির চেয়ে পরিকল্পিত ব্যয় অর্থাৎ প্ল্যান্ড এক্সপেন্ডিচার কম বৃদ্ধি পায়, ফলে আইএস রেখা ডানে কম স্থানান্তরিত হয়। অর্থাৎ এখানে থোক কর হ্রাসের ক্ষেত্রে সরকারি ব্যয়ের সমপরিমাণ যদি থোক কর হ্রাস করা হয় তবে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আইএস রেখা যতটুকু ডানে স্থানান্তরিত হয় থোক করের ক্ষেত্রে তার চেয়ে কিছুটা কম স্থানান্তরিত হয়, কারণ এক্ষেত্রে স্থানান্তরের পরিমাণ হল -B/1 - B ইন্টু Δt-বার। অনুরূপভাবে থোক কর হ্রাসের ক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণের চেয়ে কম, কারণ সরকারি আয় বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ 1/1 - B + DK/H ইন্টু Δg-বার এবং থোক কর হ্রাসের ক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ -B/1 - B + DK/H ইন্টু Δt-বার। থোক কর বৃদ্ধি পেলে আইএস রেখা বামে স্থানান্তরিত হয়, ফলে ভারসাম্য আয় স্তর হ্রাস পায়, এক্ষেত্রে সংকোচনমূলক রাজস্ব নীতি কার্যকর হয়। কর হার হ্রাসের ক্ষেত্রে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভিন্নতা রয়েছে। এর কারণ হল কর হার হ্রাসের ক্ষেত্রে আইএস রেখা স্থানান্তরিত না হয়ে কিছুটা ঢালু হয়ে যায়। এর কারণ হল আইএস রেখার ঢাল কর হারের উপর নির্ভর করে। কর হার টি এর মান ছোট হলে কেন্সীয় ক্রসে পি রেখা খাড়া হয়, এখানে আমরা দুইটি পি রেখা এঁকেছি অর্থাৎ প্ল্যান্ড এক্সপেন্ডিচার কার্ভ। এখানে আমরা যদি নাম দিই এটা PE1, যেখানে কর হার হচ্ছে T1 এবং এটি হচ্ছে PE2, যেখানে কর হার হচ্ছে T2। T2 ইজ লেস দেন T1,
T2 যদি T1 এর চেয়ে ছোট হয়, তবে উভয় পক্ষকে যদি আমরা b দিয়ে গুণ করি, তাহলে b T2 ইজ লেস দেন b T1। অতএব উভয় পক্ষে যদি আমরা যোগ করি এখন 1 মাইনাস বি, তাহলে হবে 1 মাইনাস বি প্লাস বি T2 ইজ লেস দেন 1 মাইনাস বি প্লাস বি T1। এখন যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে পাব 1 মাইনাস বি প্লাস বি T2 ইজ গ্রেটার দেন 1 বাই 1 মাইনাস বি প্লাস বি T1। অতএব টি এর মান যদি ছোট হয়, পি রেখা খাড়া হয় এবং আইএস রেখা ঢালু হয়। টি এর মান যদি বেশি হয়, তবে পি রেখা ঢালু হয় এবং আইএস রেখা খাড়া হয়। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে সম্প্রসারণশীল রাজস্ব নীতি প্রয়োগ করা হলে, অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হ্রাস বা কর হার হ্রাসের ক্ষেত্রে প্রথমে সরল কেন্সীয় গুণকের কারণে আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তা বজায় থাকে, কারণ আয় বৃদ্ধির ফলে মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা থেকে সুদের হার বৃদ্ধি পায়, এর ফলে ব্যক্তি খাতে বিনিয়োগ হ্রাস পায় এবং আয়ও হ্রাস পায়। আমরা ইতিমধ্যে ক্রাউডিং আউট এই বিষয়টি আলোচনা করেছি, তারপরও আমরা এখন ফর্মাল একটা সংজ্ঞা এখানে দিব যে ক্রাউডিং আউট এফেক্ট কাকে বলে। সম্প্রসারণশীল রাজস্ব নীতি সরকারি ব্যয় বৃদ্ধি বা কর হ্রাস বা হস্তান্তর পাওনা বৃদ্ধি ইত্যাদি প্রয়োগের ফলে মুদ্রাবাজারে সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যক্তি খাতে বিনিয়োগ হ্রাস পাওয়াকে ক্রাউডিং আউট প্রভাব বলে। চিত্রে এ ISLM মডেলের প্রাথমিক ভারসাম্য বিন্দু। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আইএস রেখা IS1 হতে IS2 স্থানান্তরিত হয়, ফলে ISLM মডেলে ভারসাম্য বিন্দু এ থেকে বিতে স্থানান্তরিত হয়, অর্থাৎ বি ISLM মডেলের নতুন ভারসাম্য বিন্দু বা চূড়ান্ত ভারসাম্য বিন্দু। অতএব সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আয় স্তর Y1 হতে Y2 এবং সুদের হার i1 হতে i2 তে বৃদ্ধি পায়। কিন্তু প্রাথমিকভাবে কেন্সীয় ক্রসে আয় বৃদ্ধির পরিমাণ Y1 হতে Y3। এই আয় বৃদ্ধির কারণে মুদ্রাবাজারে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, ফলে সুদের হার বৃদ্ধি পায় এবং বিনিয়োগের পরিমাণ ব্যক্তি খাতে হ্রাস পায়। এর ফলে আমরা পাচ্ছি ক্রাউডিং আউট এফেক্ট, অর্থাৎ এই বিনিয়োগ হ্রাসের ফলে যতটুকু আয় হ্রাস পায় এটিকে বলা হয় ক্রাউডিং আউট প্রভাব। এখানে প্রাথমিক অবস্থায় আয় Y1 হতে Y3 তে বৃদ্ধি পেলেও পরবর্তীতে ক্রাউডিং আউট এফেক্টের কারণে আয় Y3 থেকে Y2 তে হ্রাস পায়। অতএব চূড়ান্তভাবে ISLM মডেলে আয় বৃদ্ধির পরিমাণ Y1 Y2। তাহলে দেখা যাচ্ছে যে ISLM মডেলে ক্রাউডিং আউট এফেক্টের কারণে ভারসাম্য আয় স্তর যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা ততটুকু বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম বৃদ্ধি পায়। এখন কতটুকু কম বৃদ্ধি পাবে অথবা ক্রাউডিং আউট এফেক্ট কতটুকু হবে সেটি মূলত নির্ভর করে দুটি বিষয়ের উপর। এক, LM রেখার ঢালের উপর, এবং দুই, IS রেখার ঢালের উপর। এখন আমরা আলাদা আলাদাভাবে LM ও IS রেখার ঢালের প্রভাব নিয়ে আলোচনা করব। LM রেখার ঢালের উপর ক্রাউডিং আউট এফেক্ট কিভাবে নির্ভর করে তা ব্যাখ্যা করার জন্য দুটি LM রেখা বিবেচনা করা হলো, একটি LM1 এবং অন্যটি LM2। LM1 রেখাটি খাড়া এবং LM2 রেখাটি ঢালু। আমরা ইতিপূর্বে ISLM মডেলের তৃতীয় ক্লাসে LM রেখার ঢাল নিয়ে আলোচনা করেছি। LM রেখার ঢাল কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টি স্মরণ করার চেষ্টা করি। LM রেখার ঢাল K এবং H এর উপর নির্ভর করে, অর্থাৎ
ইনকাম সেন্সিটিভিটি অফ মানি ডিমান্ড এবং ইন্টারেস্ট সেন্সিটিভিটি অফ মানি ডিমান্ডের উপর এলএম রেখার ঢাল নির্ভর করে। অর্থাৎ এলএম রেখার ঢাল হল কে বাই এইচ। কে এর মান যদি বৃদ্ধি পায় অথবা এইচ এর মান যদি হ্রাস পায় তবে ঢালের মান বৃদ্ধি পায় এবং এলএম রেখা খাড়া হয়। অন্যদিকে কে এর মান যদি হ্রাস পায় অথবা এইচ এর মান যদি বৃদ্ধি পায় তবে এলএম রেখাটি ফ্ল্যাট হয় এবং এলএম রেখার মান ঢালের মান হ্রাস পায়। চিত্রে আইএস ওয়ান রেখা এলএম ওয়ান এবং এলএম টু রেখাকে ই নট বিন্দুতে ছেদ করে। অতএব ই নট বিন্দু আইএসএলএম মডেলের প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং এই অবস্থায় ভারসাম্য আয়স্তরের পরিমাণ ওয়াই নট এবং ভারসাম্য সুদের হারের পরিমাণ আই নট। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আইএস রেখা ডান স্থানান্তরিত হয়। আমরা জানি যে এই স্থানান্তরের পরিমাণ 1 বাই 1 মাইনাস বি ইন্টু ডেল জি বার। আইএস টু রেখা এলএম ওয়ান রেখাকে ই ওয়ান বিন্দুতে ছেদ করে। অতএব এলএম ওয়ান রেখার ক্ষেত্রে ই ওয়ান চূড়ান্ত ভারসাম্য বিন্দু। অনুরূপভাবে আইএস টু রেখা এলএম টু রেখাকে ই টু বিন্দুতে ছেদ করে। অতএব এলএম টু রেখার ক্ষেত্রে চূড়ান্ত ভারসাম্য বিন্দু ই টু। আমরা যদি চিত্রটি একটু ভালোভাবে খেয়াল করি তবে দেখতে পাব যে এলএম রেখা যখন খাড়া হয় অর্থাৎ কে এর মান যখন বেশি অথবা এইচ এর মান যখন কম হয় তখন ভারসাম্য আয় বৃদ্ধির পরিমাণ ওয়াই জিরো ওয়াই ওয়ান। অন্যদিকে এলএম রেখা যখন ঢালু হয় অথবা কে এর মান কম এবং এইচ এর মান বেশি হয় তবে ভারসাম্য আয় বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি হয়। এক্ষেত্রে ভারসাম্য আয় বৃদ্ধি পায় ওয়াই নট থেকে ওয়াই টুতে। এর কারণ হচ্ছে এলএম ওয়ান এর ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্টের পরিমাণ ওয়াই থ্রি থেকে ওয়াই ওয়ান এবং এলএম টু রেখার ক্ষেত্রে এই ক্রাউডিং আউট এফেক্টের পরিমাণ ওয়াই থ্রি থেকে ওয়াই টু পরিমাণ। অর্থাৎ এলএম ওয়ান এর ক্ষেত্রে ক্রাউডিং আউট বেশি এবং এলএম টু এর ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট কম। অতএব যেখানে ক্রাউডিং আউট এফেক্ট কম সেই ক্ষেত্রে আয় বেশি বৃদ্ধি ঘটার কারণে রাজস্ব নীতি অধিক কার্যকর। অন্যদিকে এলএম ওয়ান রেখার ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট বেশি হওয়ার কারণে এক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কম। অর্থাৎ এলএম রেখা যখন খাড়া হয় তখন রাজস্ব নীতি তুলনামূলকভাবে কম কার্যকর হয়। আমরা এখন পুরো আলোচনার একটি সারসংক্ষেপ এই টেবিলের মাধ্যমে দেখাচ্ছি। এলএম ওয়ান রেখার ক্ষেত্রে এইচ এর মান ছোট এবং কে এর মান বড়। অন্যদিকে এলএম টু এর ক্ষেত্রে এইচ এর মান বড় এবং কে এর মান ছোট। এলএম ওয়ান রেখাটি তুলনামূলকভাবে খাড়া এবং এলএম টু রেখাটি তুলনামূলকভাবে ঢালু। এলএম ওয়ান রেখার ক্ষেত্রে আমাদের ক্রাউডিং আউট এফেক্ট চিত্র থেকে আমরা দেখতে পাই যে ওয়াই থ্রি ওয়াই ওয়ান, যেটি এলএম টু রেখার ক্ষেত্রে যে ক্রাউডিং আউট এফেক্ট ওয়াই থ্রি ওয়াই টু এর চেয়ে বেশি। এই কারণে আয়ের যে পরিবর্তন অর্থাৎ আয় বৃদ্ধির পরিমাণ এলএম ওয়ান এর ক্ষেত্রে ওয়াই জিরো ওয়াই ওয়ান ইজ লেস দেন এলএম টু এর ক্ষেত্রে যে আয় বৃদ্ধি ওয়াই নট ওয়াই টু। অনুরূপভাবে সুদের হারের যে পরিবর্তন আই নট আই ওয়ান ইজ গ্রেটার দেন আই নট আই টু, এটিও আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। এলএম টু এর চেয়ে এলএম ওয়ানে যেহেতু আয় বৃদ্ধি কম ঘটে থাকে তাই এলএম ওয়ান এর ক্ষেত্রে রাজস্ব নীতি কম কার্যকর হয় এবং এলএম টু এর ক্ষেত্রে রাজস্ব নীতি অধিক কার্যকর। অতএব এলএম রেখা যখন ঢালু হয় তখন রাজস্ব নীতি
অধিক কার্যকর এবং এলএম লেখা যখন খাড়া হয় রাজস্ব নীতি তখন কম কার্যকর হয়। এলএম লেখা যদি ঢালু হতে হতে ভূমি অক্ষের সমান্তরাল বা আনুভূমিক হয়ে যায় সেই ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট শূন্য এবং রাজস্ব নীতি পুরোপুরি কার্যকর হয়। অন্যদিকে এলএম রেখাটি যদি খাড়া হতে হতে উলম্ব আকার ধারণ করে সেক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট ফুল, অর্থাৎ যতটুকু আয় বৃদ্ধি ঘটে কেন্সীয় ক্রসে ঠিক ততটুকু পরিমাণ ক্রাউডিং আউট এফেক্টের কারণে আয় হ্রাস পায়, ফলে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ হয় শূন্য। অর্থাৎ এক্ষেত্রে এলএম রেখা যখন উলম্ব হয় সেক্ষেত্রে রাজস্ব নীতি সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। এবার আমরা ক্রাউডিং আউট প্রভাবের উপর আইএস রেখার ঢাল নিয়ে আলোচনা করব। আমরা দুইটি আইএস রেখা বিবেচনা করি, একটি আইএস ওয়ান, একটি আইএস টু। আইএস ওয়ান রেখা খাড়া এবং আইএস টু রেখা ঢালু। আমরা আইএস রেখার ক্লাসে, অর্থাৎ এক নম্বর ক্লাসের পার্ট থ্রিতে আইএস রেখার ঢাল নিয়ে আলোচনা করেছি। আমরা যদি একটু স্মরণ করার চেষ্টা করি যে আইএস রেখার ঢাল কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা দেখি যে আইএস রেখার ঢাল দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে গুণক এবং আরেক হচ্ছে ডি এর মান। ডি হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভিটি অফ ইনভেস্টমেন্ট। গুণকের মান যত ছোট হয় এবং ডি এর মান যত ছোট হয়, আইএস রেখা তত খাড়া। গুণকের মান যত বড় হয় এবং ডি এর মান যত বড় হয়, আইএস রেখা তত ঢালু হয়। এখন আমরা দেখব সরকারি ব্যয় বৃদ্ধির ফলাফল কি। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আইএস রেখা দ্বয় সমপরিমাণ ডানে স্থানান্তরিত হয়। আমাদের এই আলোচনায় গুণককে আমরা উচ্চ রেখে শুধুমাত্র ডি এর ক্ষেত্রে আইএস রেখার তুলনা করে দেখব। অতএব আইএস ওয়ান রেখার ক্ষেত্রে ডি এর মান ছোট এবং আইএস টু রেখার ক্ষেত্রে ডি এর মান বড়। সরকারি ব্যয় বৃদ্ধির কারণে আইএস রেখা আইএস ওয়ান থেকে আইএস ওয়ান প্রাইমে এবং আইএস টু রেখা আইএস টু থেকে আইএস টু প্রাইমে স্থানান্তরিত হয় এবং এই স্থানান্তরের পরিমাণ হল ই নট ই থ্রি। এই পরিবর্তনের পরিমাণ বা স্থানান্তরের পরিমাণ সমান গুণক ইন্টু চেঞ্জ ইন জি বার। গুণক যদি হয় ওয়ান বাই ওয়ান মাইনাস বি, তবে এই স্থানান্তরের পরিমাণ হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস বি ইন্টু ডেল জি বার। এটাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন ইনকাম, অর্থাৎ প্রাথমিক আয় পরিবর্তন। কিন্তু আমরা এখন দেখব যে এই আয় পরিবর্তনের কারণে অর্থবাজারে যেহেতু ভারসাম্যহীনতা তৈরি হয় এবং সুদের হার বৃদ্ধি পায়, ফলে এই সুদের হার বৃদ্ধির কারণে বিনিয়োগ হ্রাস পায়, ফলে আয় হ্রাস পায়। এলএম রেখা এবং আইএস ওয়ান প্রাইম রেখা ই ওয়ান বিন্দুতে ছেদ করে, অতএব ই ওয়ান আইএসএলএম মডেলের আইএস ওয়ান প্রাইমের ক্ষেত্রে চূড়ান্ত ভারসাম্য বিন্দু। অনুরূপভাবে আইএস টু প্রাইমের ক্ষেত্রে চূড়ান্ত ভারসাম্য বিন্দু ই টু বিন্দু, যেহেতু ই টু বিন্দুতে এলএম রেখা এবং আইএস টু প্রাইম রেখা পরস্পরকে ছেদ করেছে। এখন চিত্র থেকে লক্ষণীয় যে আইএস ওয়ান প্রাইম রেখার ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট ওয়াই থ্রি থেকে ওয়াই ওয়ান পর্যন্ত হ্রাস পায়। অর্থাৎ আইএস ওয়ান প্রাইমের ক্ষেত্রে এই পরিমাণ হ্রাস পায়, অন্যদিকে আইএস টু এর ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ, ক্রাউডিং আউট এফেক্টের পরিমাণ বেশি। তো যে ক্ষেত্রে ক্রাউডিং আউট বড় সেই ক্ষেত্রে রাজস্ব নীতি কম কার্যকর এবং যে ক্ষেত্রে ক্রাউডিং আউট এফেক্ট ছোট সেই ক্ষেত্রে রাজস্ব নীতি অধিক কার্যকর। এবং আমরা চূড়ান্তভাবে দেখতে পাচ্ছি যে আইএস ওয়ান প্রাইমের ক্ষেত্রে আয় বৃদ্ধির পরিমাণ ওয়াই নট ওয়াই ওয়ান এবং আইএস টু প্রাইমের ক্ষেত্রে চূড়ান্ত আয় বৃদ্ধির পরিমাণ ওয়াই নট ওয়াই টু পরিমাণ। ভারসাম্য বিন্দুগুলো থেকে আমরা এই আয় বৃদ্ধি, চূড়ান্ত আয় বৃদ্ধি পেয়ে থাকি। আইএস রেখা যদি খাড়া হতে হতে উলম্ব আকার ধারণ করে, তবে ক্রাউডিং আউট এফেক্ট শূন্য হয়
এবং আইএস রেখা ফ্ল্যাট হতে হতে যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তবে সম্পূর্ণটাই ক্রাউডিং আউট এফেক্ট হয়ে যায় এবং রাজস্ব নীতি একেবারেই অকার্যকর হয়ে যায়। অতএব আজকের আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে কেনসীয় ক্রসে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে আয় স্তর যেভাবে বৃদ্ধি পায়, আইএসএলএম মডেল ভারসাম্যের ক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে ভারসাম্য আয় স্তর ঠিক ততটা বৃদ্ধি পায় না। অর্থাৎ সরকার আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারি ব্যয় বৃদ্ধি করলেও দেখা যায় যে আইএস রেখা এবং এলএম রেখার ঢালের কারণে এটি কখনো কম কার্যকর হয় অথবা কখনো বেশি কার্যকর হয়। তো এই বিষয়গুলো, অর্থাৎ কখন কম কার্যকর হয় এবং কখন বেশি কার্যকর হয় এবং ক্রাউডিং আউট এফেক্ট কতটা ভূমিকা পালন করে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মুদ্রানীতি এবং মুদ্রানীতির উপর আইএস এবং এলএম রেখার ঢালের প্রভাব কী। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।